হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুন মাসের রাশিফল। জানবো জুন মাসটা আমাদের কেমন যাবে না যাবে, তার আগে যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। শুক্র থাকছে বৃষ রাশিতে, রাহু এবং বুধ থাকছে মিথুন রাশিতে, সূর্য আবার 14 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়। মকর রাশি থেকে বৃহস্পতি আবার 30 তারিখ ট্রানজিট করে বক্রি অবস্থায় চলে আসছে ধনু রাশিতে, 18 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। জানবো মীন রাশির মানুষদের জুন মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। বিজনেস কিন্তু মীন রাশির মানুষদের জন্য একটু সমস্যা থাকছে। বিজনেসে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা অ্যারাইজ করতে পারে, কাস্টমারের সাথে সমস্যা, অর্থ লেনদেনের সময় সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকছে। তবে এইসব সমস্যাগুলোকে কিন্তু ইগনোর করে চলতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে। একটু বেশি পরিশ্রম করলে কিন্তু বিজনেসে ডেফিনেটলি এ মাসে আপনারা সাকসেস পাচ্ছেন। তবে বিজনেসে পার্টনারের সাথে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, সেই ব্যাপারগুলোকে কিন্তু একটু এক্সট্রা কেয়ার নিয়ে চলতে হবে। অর্থ লেনদেনের সময় কিন্তু যেহেতু সমস্যা হবে, তাই এক্সট্রা কেয়ার নিয়ে কিন্তু অর্থ লেনদেন করবেন। যারা বিজনেসে ইনভেস্ট করবেন ভাবছেন, তাদের জন্য আমি বলবো এই মাসটা মোটামুটি খুব একটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা এই মাসে পাবেন না। মীন রাশি যে সকল মানুষ ভাবছেন নতুন বিজনেস শুরু করবেন, তাদের জন্য আমি বলবো এই মাসটা বিজনেস না শুরু করাই ভালো। সেপ্টেম্বরের পর বিজনেস শুরু করলে তাহলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন। বিজনেসে অর্থনৈতিক গ্রোথও কিন্তু আপনাদের থাকছে, তবে যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু অর্থনৈতিক গ্রোথ আপনারা দেখতে পাবেন। যারা সেলস বা মার্কেটিংয়ে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু এই মাত্রায় ভালো। যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যাদের প্রমোটার বা বিল্ডার্স এই সমস্ত বিজনেস আছে, সেই সকল বিজনেসে কিন্তু মীন রাশির মানুষরা খুব ভালো সাকসেস পাবেন। এবার জানবো জব কেমন থাকছে। জবের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে, জবের জন্য সময়টা খুব একটা ভালো না, প্রচণ্ড চাপের সিচুয়েশান কিন্তু থাকছে। অফিসে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করবে, প্রচণ্ড পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে। তবে চিন্তা নেই, যতটা পরিশ্রম করবেন এই সময় ততটাই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। কলিগসদের সাথে কিন্তু কোথাও গিয়ে ঝামেলায় জড়াতে যাবেন না, তাহলে কিন্তু বেশি সমস্যায় আপনারা পড়বেন। নতুন জবের জন্য কিন্তু আপনাদের সময়টা ভালো। যারা ডিফেন্সে জব করেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো। সরকারি চাকরির ক্ষেত্রেও মীন রাশির মানুষদের সময়টা কিন্তু ভালো থাকছে। সরকারি চাকরির মানুষদের কোথাও গিয়ে কিন্তু প্রমোশনও এই সময় হওয়ার চান্সেস কিন্তু অনেকটা বেশি মাত্রায় দেখা যাচ্ছে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে বলবো খুব ভালো থাকছে, অর্থ আসবে ভালো, অর্থ সেভিংসও হবে ভালো। পাশাপাশি যাকে বলে আপনি যে অর্থনৈতিক ব্যালেন্সটা লাইফের, সেটা কিন্তু খুব ভালো করতে পারবেন। তবে কোথায় ইনভেস্ট করছেন সেটা একটু বুঝে নিয়ে ইনভেস্ট করবেন, ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে আমি বলবো টুকিটাকি প্রবলেম অ্যারাইজ করবে, তবে হাড় সংক্রান্ত প্রবলেম যাদের আছে সেই সংক্রান্ত প্রবলেম কিন্তু একটু বেশি মাত্রায় অ্যারাইজ করতে পারে। না হলে ঠান্ডা লাগার মতো একটু সমস্যা কিন্তু এই রাশির মীন রাশির মানুষদের অ্যারাইজ করতে পারে। এবার জানবো এডুকেশান কেমন থাকছে। এডুকেশানের জন্য আমি বলবো সময়টা কিন্তু খুব ভালো, নিজের মনের মতো সাকসেস কিন্তু ওয়েট করে আছে। তবে হায়ার স্টাডির জন্য বেশি সময়টা ভালো। যারা ইঞ্জিনিয়ারিং বা ডক্টর এই সংক্রান্ত পড়ার কথা ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো সময়টা খুব একটা ভালো না, কোথাও গিয়ে একটু সমস্যা অ্যারাইজ করতে পারে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যেতে পারে। এই জিনিসগুলোকে একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে, না হলে কিন্তু রিলেশনটা ব্রেক হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। কেন এটা থাকছে এটা জানার জন্য আমি কার্ডে লিঙ্ক দিচ্ছি, সেটা একবার গিয়ে দেখুন। স্যাটার্নের রেট্রোগ্রেড নিয়ে একটি ভিডিও করা আছে, সেখানে আরও ডিটেলসে আলোচনা করা আছে। আপনারা কিন্তু অনেক ইনফরমেশান সেখান থেকে পেতে পারেন, যে ইনফরমেশানগুলো কিন্তু আপনাদের অনেকটা হেল্প করবে।
এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো দুজনের মধ্যে কোনো সমস্যা সেইভাবে থাকছে না, তবে কিছু কিছু ক্ষেত্রে কোথাও অভিমান তৈরি হবে, যার ফলে কিন্তু একটু আধটু সমস্যা হলে হতে পারে, না হলে ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, ম্যারেজ লাইফ কিন্তু অনেকটা বেটার আগের থেকে চলবে। তাহলে বন্ধুরা জুন মাসটা মীন রাশির মানুষদের কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম অনেক ইনফরমেশান আপনারা কিন্তু পেতে পারবেন। শুধু সাবস্ক্রাইব করলেও কিন্তু হবে না, বেল আইকনটা প্রেস করতে হবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।